নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপসে বর্তমানে নক্ষত্রের সিরিজ নিয়ে আলোচনা চলছে এবং বিভিন্ন নক্ষত্রের গাঢ়কথা নিয়ে আমি খুব সামান্য করে হলেও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, কারণ প্রচুর কমেন্টস এসেছে আমার কাছে নক্ষত্রের নিয়ে আলোচনা করার জন্য। নক্ষত্রের গাঢ়কথাগুলি আসলে এতটাই বৃহৎ হয় এবং এতটাই বোঝার ব্যাপার থাকে, এটি কিন্তু সামান্য অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ করা কখনোই সম্ভব নয়। তবে যাই হোক, আপনাদের এতগুলো অনুষ্ঠানের এতগুলো রিকোয়েস্ট, এতগুলো অনুরোধ, প্রচুর হোয়াটসঅ্যাপ, প্রচুর কমেন্টস, আপনারা যদি আমার প্রত্যেকটি অনুষ্ঠানের কমেন্টসগুলোকে পড়েন তাহলে আপনারা হয়তো নিজেরাই বুঝতে পারবেন যে নক্ষত্র নিয়ে আলোচনা করার জন্য প্রচুর রিকোয়েস্ট এসছে, সেখান থেকেই চিন্তা ভাবনা। অবশ্যই অনুষ্ঠানে চলে যাবো, তবে অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মচক্রে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব আদ্রা নক্ষত্রকে নিয়ে। আদ্রা নক্ষত্রকে নিয়ে আলোচনা করার আগে প্রথমে যে কথাটি বলবো যে আদ্রা হচ্ছে একটি রাহু নক্ষত্র এবং মিথুন রাশির মধ্যে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু আদ্রা নক্ষত্র বিস্তৃত। এবং আদ্রা নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে অশ্রু, চোখের জল অথবা হীরে। হীরের সঙ্গেও কিন্তু আদ্রা নক্ষত্রকে তুলনা করা হয়, আবার চোখের জলও কিন্তু আদ্রা নক্ষত্রের একটি প্রতীক চিহ্ন। আপনারা হয়তো জানেন যে রবি যখন মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু অম্বুবাচী তিথি শুরু হয়, এবং এই অম্বুবাচী তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বলা হয় যে পৃথিবী রজঃশলা হয়। অর্থাৎ এই আদ্রা নক্ষত্র থেকে এইটুখানি একটা জিনিস, আরও একটা জিনিস প্রকাশ পায় যে এক ফোঁটা জল কিন্তু এই আদ্রা নক্ষত্রের প্রতীক চিহ্ন হিসেবে অনেক ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো আমরা চলে আসবো আদ্রা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয়, অর্থাৎ কোনো জাতকের যদি মিথুন রাশি হয় এবং সেই মিথুন রাশিতে যদি সেই চন্দ্র যদি আদ্রা নক্ষত্রে থাকে তাহলে আদ্রা নক্ষত্রে থাকার ফলে সেই নক্ষত্রের গাঢ়কথা বা সেই নক্ষত্রের বিভিন্ন গুণাগুণ কিন্তু অবশ্যই এই জাতকের ভেতরে, এই আদ্রা নক্ষত্রে জন্ম হওয়ার জন্য সেই জাতকের ভেতরে কিন্তু এই নক্ষত্রের গুণাগুণগুলি বিশেষভাবে প্রকাশ পায়। তো আজকে আমাদের এই আদ্রা নক্ষত্রে জন্ম হলে পরে কী ধরনের গুণাগুণ বা কী ধরনের ব্যক্তিত্ব প্রকাশ পায় সেটি নিয়ে অবশ্যই আমাদের আলোচনা। আদ্রা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে প্রথমে যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন যে আদ্রা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে কিন্তু বলা হয় যে সেই ব্যক্তি পূর্ববর্তী জীবন থেকে নতুন জীবনে প্রবেশ করেছে বা পূর্ববর্তী জীবন থেকে নতুন জীবনে ফিরে আসা আদ্রা নক্ষত্রে কিন্তু একটি বিশেষ প্রতীক। তো এই বিষয়টিকে অবশ্যই একটু আলোচনার বিষয়, অবশ্যই সামান্য অনুষ্ঠানের মধ্যে এত বৃহৎ একটা বিষয় আলোচনা করা সম্ভব নয়, কারণ এই বিষয়টি যে কী বোঝাতে চেয়েছে এটা যখন আপনারা যখন জ্যোতিষের ক্লাস করবেন, জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করবেন তখন কিন্তু এইগুলি ক্লাসের মধ্যে আলোচনা করা হয় সাধারণভাবে, যে এই ছোটো ছোটো বিষয়গুলির বৃহৎ ব্যাখ্যাটা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা। তবে সাধারণভাবে আদ্রা নক্ষত্র যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে কিন্তু বলা হয় থাকে যে এই জাতক কিন্তু প্রচুর, এই জাতক কিন্তু প্রথমের দিকে প্রচুর কষ্ট, প্রচুর সংঘর্ষের মধ্যে কিন্তু এদের জন্ম হয় এবং এরা কিন্তু ভবিষ্যতে দেখা যায় ধীরে ধীরে কিন্তু একটি ভালো জায়গায় পৌঁছে যায়। আদ্রা নক্ষত্রে কিন্তু প্রচণ্ড সংঘর্ষপূর্ণ, প্রচণ্ড দারিদ্রতার ভেতরে কিন্তু এদের জন্ম হয় এবং ধীরে ধীরে কিন্তু এদের জীবনের বেশ কিছুটা পরিবর্তন, মানে সব থেকে বেশি পরিবর্তন যদি আপনারা দেখেন তাহলে আদ্রা নক্ষত্রের জীবনে দেখবেন যে এদের জীবনটা কিন্তু প্রচণ্ড পরিবর্তন হয় এবং পজিটিভ দিকে পরিবর্তনগুলো হয়, তবে কিন্তু প্রচণ্ডই সংঘর্ষপূর্ণ জীবন আদ্রা নক্ষত্রের হয়ে থাকে সাধারণভাবে। আদ্রা নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু আরও একটা ব্যাপার দেখতে পাবেন যে আদ্রা নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু এরা কিন্তু সফলতা এদের কিন্তু একটু দেরি করে আসে, যে কোনো সফলতা কিন্তু এদের দেরি করে আসে এবং এরা কিন্তু নিজেকে নতুন করে সবার সামনে একটা তুলে ধরা একটা মানসিকতা কিন্তু এই নক্ষত্রের জাতকদের ভেতরে দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রের জাতকরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মায়া, মমতা, প্রেম, ভালোবাসায় পরিপূর্ণ হয়। তবে এই নক্ষত্রের জাতকরা যেমন মায়া, মমতা, প্রেম, ভালোবাসায় পরিপূর্ণ হয় আবার তেমনভাবে কিন্তু এই নক্ষত্রের জাতকরা কিন্তু প্রচণ্ড কঠোর মানসিকতার হয়। আদ্রা নক্ষত্রের প্রতীক চিহ্ন কিন্তু, আদ্রা নক্ষত্রের দেবতা হচ্ছে রুদ্র বলা হয়, শিবকে বলা হয়। সেক্ষেত্রে শিবের এই যে ভয়ানক যে রূপ,
এই রূপ কিন্তু আদ্রা নক্ষত্রের ভিতরে প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। আদ্রা নক্ষত্র কিন্তু প্রচন্ড পরিমাণে মাথা গরম এদের ভিতরে থাকে, তবে এদের ভিতরে প্রেম ভালোবাসা মায়া মমতাও কিন্তু সম পরিমাণে থাকে। আদ্রা নক্ষত্র একটি গাম্ভীর্যপূর্ণ চেহারা, চোখগুলো কিন্তু এদের একটু বড় বড় ধরনের হয়, মাথার চুল কিন্তু একটু কোঁকড়ানো ধরনের হয় এবং আদ্রা নক্ষত্রের মুখমণ্ডলের ভিতরে একটা গাম্ভীর্য কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। আদ্রা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে কিন্তু অবশ্যই দেখবেন যে এরা যদি কোনো ঘটনা এদের কাছে এরা যদি কোন যে কোনো ঘটনার দেখবেন একটুখানি ভিতরে এরা প্রবেশ করতে যায়, যে কোনো ঘটনার কারণটা খোঁজার জন্য এরা কিন্তু খুব প্রচেষ্টা দেখায়। এবং আদ্রা নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে কিন্তু দেখবেন এদের ভিতরে একটা ব্যবসায়িক মনোভাব কিন্তু প্রথম থেকেই আপনারা খেয়াল করতে পারবেন। এরা কিন্তু খুব একটা কর্মজীবনের ক্ষেত্রে খুব একটা স্যাটিসফ্যাকশন থাকে না বা কর্মজীবনে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা প্রবেশ করে না, এরা কিন্তু ব্যবসায়িক মানসিকতার হয়। এবং এরা তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন যে এই নক্ষত্রের জাতক দেখবেন যতই সংঘর্ষপূর্ণ জীবনে থাকুক বা যেরকম অবস্থাতেই এদের জন্ম হোক না কেন, এরা কিন্তু ধীরে 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 যত বয়স বাড়ে তারা কিন্তু খুব একটা ভালো জায়গায় সাকসেসের দিকে এগিয়ে চলে এবং এদের জন্য সাকসেসটা মিরাকেলভাবেই চলে আসে। বা এদের কিন্তু সাকসেসটা মানে আমরা যেমন সাধারণভাবে বলি যে পরিশ্রম এবং চেষ্টা না করলে সাধারণভাবে সাকসেস আসে না, তবে পরিশ্রম এবং চেষ্টার সঙ্গে সঙ্গে ভাগ্যের একটা সহায়তা দরকার পড়ে, তবে এই ভাগ্যের সহায়তাটা কিন্তু এদের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা দেখতে পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো এই আদ্রা নক্ষত্র সম্পর্কে, যদি কখনো দেখা যায় যে আদ্রা নক্ষত্র প্রচণ্ড পয়সা করে ফেলেছে, যদি দেখা যায় আদ্রা নক্ষত্রের হাতে বেশ কিছুটা পাওয়ার এসে গেছে, তাহলে কিন্তু এদের ভেতরে সব থেকে বেশি অহংকার দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রচণ্ড অহংকারী হয়ে পড়ে এবং এরা কিন্তু এই অহংকারের জন্য কিন্তু সবার সঙ্গে কথাবার্তা বলতে পছন্দ করে না বা অনেককেই একটু অ্যাভয়েড করে চলে। এটা কিন্তু আদ্রা নক্ষত্রের একটি বিশেষ গুণ। এবং এরা কিন্তু খরচ করতে অর্থাৎ হঠাৎ হঠাৎ যে খরচ করা, এই হঠাৎ হঠাৎ খরচ করা যদি আদ্রা নক্ষত্রে অর্থবান আদ্রা নক্ষত্র হয় অর্থাৎ আদ্রা নক্ষত্রের জাতক যদি অর্থবান হয় তাহলে আপনি দেখবেন যে মিরাকেলভাবে হঠাৎ হঠাৎ এদের কিন্তু খরচ প্রচুর হয় এবং এরা কিন্তু খুব শৌখিন টাইপের হয় এবং খুব বেশি খরচ করতে পটু হয় এরা। এদের ভিতরে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান এরা রাখে এবং জ্যোতিষ বা তন্ত্র বা যে কোনো গুহ্যবিদ্যা সম্পর্কে এরা প্রচণ্ড ইন্টারেস্টেড হয় এবং বিশেষ করে জ্যোতিষ তন্ত্র সম্পর্কে এরা কিন্তু বেশ কিছুটা এই বিষয়গুলিকে এরা নিজেরা ভালোবাসে এবং ব্যাপারটাকে বোঝে। ওভারঅল আদ্রা নক্ষত্র কিন্তু একটু মাথা গরমের প্রবণতা থাকে এবং একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম কিন্তু আদ্রা নক্ষত্রের ভেতরে বেশ কিছুটা দেখতে পাওয়া যায়। তবে আদ্রা নক্ষত্রের এই গাম্ভীর্যপূর্ণ মুখমণ্ডলের ভেতরে, এই গাম্ভীর্যপূর্ণ চেহারার ভেতরে কিন্তু একটি সুন্দর প্রেম ভালোবাসা মায়া মমতায় পরিপূর্ণ একটি হৃদয় থাকে যেটি কিন্তু চট করে প্রকাশ করে না। খুব সামান্যভাবে আদ্রা নক্ষত্র সম্পর্কে বোঝাবার চেষ্টা করলাম, এরপরে আরও পরবর্তী নক্ষত্র পুনর্বসু নিয়ে আলোচনা চলবে। অবশ্যই আপনারা অনুষ্ঠানগুলিকে নোট করে রাখবেন, পরবর্তীকালে যখন আমরা আরও বৃহৎ আলোচনাতে যাব, বিভিন্ন গ্রহের বিভিন্ন ছকের যখন প্রেডিকশন আমরা বোর্ডেতে আলোচনা করব, তখন এই নক্ষত্রে বিভিন্ন গ্রহদের অবস্থানের ফলে কী কী ধরনের ফল প্রকাশ করে বা ফল দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই আপনারা অনুষ্ঠানগুলি নোট করে রাখবেন। তো আজকে এই অবধি, পরবর্তী অনুষ্ঠান অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজিতে দেখতে থাকুন। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার।